कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, जय राधा माधव की जय, जय राधा माधव की जय, जय राधा माधव की जय। तो आमरा सेई गीतार जेखाने भगवान बोलेछेन जे शास्त्रविधि ना मेने चললে কি হয় সেই কথা আমরা আজকে শ্রবণ করব। গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায়, তো সেখানে 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, য শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাম গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। হরি বল হরি বল। তো প্রিয় ভক্তবৃন্দ, বুঝতেই পারছো যে ভগবান কি সুন্দর করে বলে দিয়েছেন, শাস্ত্র না মেনে চললে তার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, শাস্ত্র মেনে চলতে হবে। তুমি প্রভুর রাজ্যে বাস করছো, তাই যার আন্ডারে বাস করছো তার কথা তো শুনতেই হবে, তাই না? তার আইন হচ্ছে গীতা, গীতা হচ্ছে ভগবানের আইন, তার আইন মেনে চলতেই হবে। যারা না চলবে তাদের এই গতি হবে, অসুবিধা নেই, সব অ্যান্সার রয়েছে, যে চলবে যে চলবে না তার জন্য, দুজনের জন্য। মানব সমাজের বিভিন্ন বর্ণ আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে, সকলেরই কর্তব্য এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। হরি বল। বলছে মানব সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে, সকলেরই কর্তব্য এই নিয়মকানুন মেনে চলা। সরকারের আন্ডারে থাকলে সরকারি নিয়মগুলো আমরা মেনে চলি, তাই না? যতই যাই হোক মেনে চলতে হয়। যেমন যখন কালো টাকার রাতারাতি চেঞ্জ হয়েছিল, তাই না, তখন সব অনেককে কিন্তু অনেক সমস্যা ভোগ করতে হয়েছিল। তাই সেই রকমই ভগবানের রাজ্যে বাস করে একজনকে ফাঁকি দেওয়া কিন্তু যায় না, সকলকে ফাঁকি দেওয়া যায়, ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। সমস্ত হিসাব কড়ায় গণ্ডায় তুলে নেবেন উনি, একটা সময় আসবে। তাই দেয়ালেরও কান থাকে, ভাবছি ভগবান তো দেখছে না, করি না চুরি, কিন্তু আছে কিন্তু বসে, স্বয়ং নিজের চোখ দিয়ে দেখছি, চুরিটা আমি নিজেই দেখছি, আমি করছি, ঠিক আছে উত্তরটা। তো কেউ যদি সেই নির্দেশগুলি অনুসরণ না করে কাম ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে, তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, হয়তো এই সমস্ত শাস্ত্র আলোচনা অনেকে জানতে পারে, কিন্তু সে তার নিজের জীবনে সেগুলিকে প্রয়োগ না করলে তাকে একটি নরাধম বলে জানতে হবে। হরি বল, কত সুন্দর কথা, যে এই সমস্ত নিয়মকানুন জেনে নিজে না পালন করে, অন্যকে তো পালন করা দূরে থাক, নিজে না পালন করে তো তা সে হচ্ছে স্বয়ং একটা নরাধম,
ভগবান বলছেন। মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সুস্থ সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবে। মনুষ্য জীবন ভগবান যখন দেন তখন তাকে একটু অন্তত মস্তিষ্কর দিক থেকে সুচতুর করে পাঠান, কিন্তু সেটাকে ভালো কাজের জন্য চতুরতা, খারাপ কাজের জন্য নিজের চাতুরীকে প্রয়োগ করলে বলছে যে যে করবে যত বেশি চালাকি পরে বুঝবে জ্বালাকি। আমার একটা ভিডিও আছে এখানে করা, দেখে নিও তোমরা, করো চালাকি। জ্বালাকি বোঝার জন্য ভবিষ্যৎ ফিউচার অপেক্ষা করছে তোমাদের, তাই তোমরা তো ভালো, তোমাদেরকে বলছি না, কিন্তু যারা করে। জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে, তাহলে জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে একমাত্র উপায় এই ঋষিমুনিদের ভগবানের স্বয়ং নির্দেশিত পথে চলা, যেই জ্ঞান ভগবান শুধুমাত্র অর্জুনকে দিয়েছিলেন, তারপরে সবাই পেয়েছে। কিন্তু সে যদি তা অনুসরণ না করে তাহলে তার অধঃপতন হয়, তাই শাস্ত্র নির্দেশ না মেনে চললে তার অধঃপতন হয়। এমনকি সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও যে সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয় তাহলে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়। তাই কেউ যদি এখনো ভাবে যে কি করে এসব পালন করবো, এত কিছু তো পারবো না, তো তাদেরকে আমি বলবো তোমরা কমেন্ট করে লিখে আমাকে জানাতে পারো, আমি তোমাদের পথ আস্তে আস্তে বলে দেবো, আস্তে আস্তে যদি আগ্রহী থাকো, না হলে দরকার নেই, না হলে এই যে বুঝতেই পারছো না হলে কি হবে। সুতরাং এখনো সময় আছে, করোনা তো কিছুই না, ভগবান এই শাস্ত্রীয় গ্রন্থে আরও কিছু লিখে দিয়েছেন, তাই তার মধ্যে দিয়েও কিন্তু সৎ মানুষও আছে, সৎ সাধুগুরু বৈষ্ণবও আছে, তো তাদের চরণ ধরো। আর তোমার মুক্তি সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ করবে না, কেউ না, আশেপাশের কেউ এইরকম কথা বলবে না তোমাকে, তোমার ভালোর জন্য। আর সে যদি ভগবানের অস্তিত্বকে স্বীকার করা সত্ত্বেও ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে তবে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবম ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া উচিত। ধীরে ধীরে, একবারে তো হয় না। একটা পাত্র ধরো অনেক দিন ধরে পড়ে আছে, তো সেটা কি হবে, ময়লায় পরিপূর্ণ হবে দীর্ঘদিন ধরে, তো সেটাকে যদি রোজ মাজা হয় তা সেটা কেরম কেরম কেমন হবে, পরিষ্কার থাকবে, চকচক করবে, তো সেই রকমই আমাদের এই মনুষ্য শরীর দীর্ঘদিন যদি জপ ধ্যান ভগবানের আরাধনা না করে এই ময়লায় পরিপূর্ণ হয়ে যাবে। আর ওই ময়লা তোমার তুলবে কে, কোনো কারোর ঠেকা নেই, একমাত্র সদ্গুরুদেব তোলে, কিন্তু এখনকার আর বললাম না। তো সেজন্য যাকে মনে হয় সদ্গুরুদেব তার চরণ আশ্রিত করে সেই পথে চলাই ভালো। কর্ম করো, কর্ম করতে কোনো ব্যাপার নেই, কর্ম করো, কিন্তু তার সঙ্গে ধর্ম করো। মানুষ আসল ছেড়ে নকল নিয়ে করে মাতামাতি, তাই কৃষ্ণ ভাবনামৃত ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া উচিত, তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এছাড়া আর কোনো উপায়ই তা সম্ভব নয়। কাম কারত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ যখন শাস্ত্রবিধি লঙ্ঘন করে, মানে জেনে শুনে শাস্ত্রকে পালন করে না, তখন সে কামের বশবর্তী হয়ে আচরণ করে, সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও সে তা করে, জানে করা উচিত না তবুও করে, এইরকম মানে জ্ঞান পাপি। একেই বলা হয় খেয়াল খুশি মতন আচরণ করা। সে জানে যে শাস্ত্রবিধি অনুশীলন করা উচিত, কিন্তু তবু সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। পরিণামে এই সমস্ত মানুষেরা ভগবানের দ্বারা দণ্ডিত হয়, মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধি অনুসারে আচরণ করে না তারা কখনোই পবিত্র হতে পারে না এবং যথার্থ আনন্দ লাভ করতে পারে না। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল, জয় রাধে শ্যাম।